আচ্ছা, তো রোটেট টুল আমরা এখন পর্যন্ত শেষ করতে পারি না। রোটেট টুলটা, এই রোটেট টুল দিয়ে আপনার অনেক কিছুই করা যায়। যেমন আমরা দেখলাম যে কোনো কিছু কি আপনি সুন্দর একটা জিনিস বানাবেন, তারপর সেটাকে আপনি ঘুরাবেন, ঘুরানোর মধ্যে পদ আছে। এখন আপনি কোথায় রেখে ঘুরাবেন আর কতটুকু গ্যাপ রেখে ঘুরাবেন, আপনি যত পাশাপাশি ঘুরাবেন তত কি আপনার একটার উপর একটা উঠে যাবে। তো আমরা ধরুন আর একটা কিছু যদি বানাতে চাই, তাহলে হচ্ছে আপনার প্রথমে আমরা একটা ছোট একটা ইলিপস টুল নেন, সার্কেল টুল একদম ছোট। এইটার আপনি একটা কালার করেন, যেহেতু আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তো আমরা এখান থেকে অন্য একটা কালার করে নেব। আর স্ট্রোক কালার যেটা আছে, স্ট্রোক কালারটা অনেক সময় রাখবেন না, যখন প্রয়োজন হবে শুধু তখনই রাখবেন। তার আগে কি আমরা স্ট্রোক যে কালার আছে স্ট্রোক কালারটা রাখবো না, এটা কিন্তু আপনার ডিস্টার্ব করবে। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা এইটার আমরা একটু আপনার ডার্ক কালার নিতে পারি এরকম, অথবা এই সবুজ কালারই থাকুক। ওকে, এখন আমার এইটাকে আমরা সেন্টার করে রাখবো। আগে অ্যালাইনমেন্ট আমরা দেখছি, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট থেকে আমরা এখান থেকে সেন্টার, এটাকে কি আপনার সেন্টার পয়েন্ট করে নিলাম। এখন এইটার উপরে আমরা আরো একটা নিব, সেইটা আমরা কি করতে পারি, এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এফ যদি করি, তাহলে কি আপনার এইটা এইটার উপরে উঠে গেছে। তাহলে আমরা এটা যদি কালার পরিবর্তন করি, তাহলে আমরা এটা দেখতে পারবো। এটা আমরা একটু নিচে পাঠাই দেবো, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। কোনো কিছু যদি উপর থেকে নিচে পাঠানো লাগে, এখন দেখেন এখানে দুইটা আছে, আমার এইটা উপরে দরকার, এটা কি আমার উপরে দরকার, কিন্তু এখন এইটা আছে কি আমার উপরে, এইটা আছে নিচে, এখন এইটা আমার উপরে দরকার নিচে দরকার, তাহলে এইটা আমি নিচে পাঠাই দেবো। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ টু ফ্রন্ট, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যারেঞ্জ টু কি সেন্ড টু ব্যাক, এটা শর্টকাট দেখেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস হার্ড ব্র্যাকেট লেফট সাইড। তো এইগুলো কি আপনার প্রেস করলে কি আপনার এটা হয়ে যাবে। তা দেখেন আমার এটা হয়ে গেছে। এখন যদি মনে হয় যে এটা সেন্টারে নাই, তাহলে দুইটাকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পরে আমাদের অ্যালাইনমেন্ট দেখেন এখানে আসে না, এই যে ছোট্ট লেখা আছে এখান থেকে আর্টবোর্ডের সাথে করি আমরা সেন্টার ভার্টিক্যাল। একবার হচ্ছে কি একবার হচ্ছে আপনার হরিজেন্টাল দেবেন, আর একবার কি আপনার ভার্টিক্যালি দিবেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যে চক্রির কথা বললাম, আপনার যে একটা চক্রির মতো বানায় যে আপনার ডাইস, তো সেইটা বানানোর জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গুল টুল নেব। এখান থেকে কি আপনার রেক্টেঙ্গুল টুল, এইটা আপনার সেন্টার করতে হবে। প্রত্যেকটা জিনিসে আপনার কি অ্যালাইনমেন্ট করে নিতে হবে, যাতে আপনার সব কিছু ঠিকঠাক মতো থাকে। এটাকে আমরা কালো কালার করে নিলাম, এটাকে কি কালো কালার করে নিলেন। এখন দেখেন এইটাকে আপনার একটা সাইড আপনার চ্যাপ্টা লাগবে, আর একটা সাইড কি চিকন লাগবে। এইটা আমরা অন্যভাবে করতে পারি, কিন্তু এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু এটা করতে পারবো। সেটা কিভাবে, আপনার এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখন আপনার যে অ্যারো বাটন আছে দেখতে পারবেন আপনার, এইটা সিলেক্ট করার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। দেখেন আপনার যে বাম অ্যারো আছে, বাম অ্যারো আপনি এটা শিফট ধরেও দিতে পারেন, আবার কি আপনার এমনিও দিতে পারেন। যদি শিফট ধরে দেন তাহলে আপনার একটু বেশি অংশ যাবে, যদি শিফট লেফট বাটন প্রেস করেন তাহলে কি আপনার একটু বেশি অংশ যাবে। তাহলে আমরা বেশি না, আমরা শুধু নর্মালি রাইট অ্যারো বা অথবা লেফট অ্যারো কি আমরা প্রেস করবো। তাহলে আমরা একটা দুইটা তিনটা দিলাম, বাম ডান দিকে কয়টা দিলাম তিনটা, তাহলে আমরা বাম দিকে দেবো আবার তিনটা, এক দুই তিন, ঠিক আছে তিনটা দিলাম। আর সেমভাবে আপনার নিচের দিক থেকে আমরা আসবো ভিতরের দিকে, উপর দিক থেকে বাইরের দিকে গেছে আর নিচ থেকে কি আমরা ভিতরের দিকে আসবো, তাহলে এক দুই তিন, আর এখান থেকে আমরা এক দুই তিন, ঠিক আছে। এখন যদি আর একটু চিকন আরো লাগবে আমাদের, এখান থেকে আমরা আর একটু দুইটা দিতে পারি, দুইটা, আর এখান থেকে আমরা দুইটা, তাহলে আমাদের মোটামুটি এখানে আপনার একদম চিকন হয়ে গেছে, ঠিক আছে। আর একটু কম করে দিই, বেশি চিকন, ওকে। এইটারে আমরা একদম এই সেন্টার পয়েন্ট, দেখেন আপনি যে কোনো কিছু যাবেন তখন আপনার কি ইন্টারসেক্ট লেখা আসবে, ইন্টারসেক্ট কি লেখা আসবে। তো এইটাকে আমরা একদম এটার উপরে দিয়ে দিলাম। এখন এখন এই দুইটা আমরা এই দুইটারে গ্রুপ করে রাখি, এখানে দুইটা আছে আলাদা, এই দুইটা কি করবেন কন্ট্রোল জি দিয়ে কি আমরা এটাকে গ্রুপ করে নেব। যেহেতু এই দুইটা একসাথে আছে, পাশাপাশি আছে, একটার উপরে কি আরেকটা আছে, এই জন্য কি আমরা এই দুইটাকে একসাথে গ্রুপ করে রাখতে পারি। এখন দেখেন
এইখানে আমরা এটাকে আপনি আনগ্রুপ করি, এই দুইটাকে আপনি আলাদা করে ফেলতে পারেন। যেমন এইটার নিচে যে কালারটা আছে, আপনি চাচ্ছেন যে এটা কালার থাকবে, এটা শুধু এতটুকুই যতটুকু আছে ততটুকুই কি কালার থাকবে, তাহলে কি করবেন, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এইখান থেকে যে আমাদের শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডারতে শুধু কাটাকাটি না, আপনি এটাতে কালারও ইউজ করতে পারবেন। আপনার যেই কালারটা লাগবে আপনি সেই কালার সিলেক্ট করবেন, এটার উপর প্রেস করবেন, সেই কালারটা আপনি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমরা একটা সরান, তাও দেখবেন নিচে আর কি কালার নাই, নিচের কালারটাকে আপনার এখানে যতটুকু ছিল ততটুকু নাই হয়ে গেছে। এইভাবে আমরা রাখতে পারি। তারপর এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম যাতে একসাথে মুভমেন্ট করে। ওকে, এখন একটু বড় করে নিই এটা, আর একটু শিফট ধরে আমরা একটু বড় করলাম যাতে সব দিক থেকে সমানভাবে বড় হয়। এখন এইটাকে আমরা অ্যালাইনমেন্ট করব, মানে এইটাকে আমরা রোটেট করব। এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে রোটেট টুল, রোটেট টুল থেকে এখান এইখান থেকে আপনার যে সেন্টার পয়েন্ট, এইখানে কি আপনার সেন্টার পয়েন্টটা খুঁজতে হবে। এখন যদি আমরা সেন্টার পয়েন্ট না খুঁজে পাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেন্টার পয়েন্ট যদি আমরা না পাই তাহলে আমাদের রোলার যে আছে, কন্ট্রোল আর প্রেস করলে আমাদের রোলার চলে আসবে, এই রোলারের আমরা সহযোগিতা নেব। এখন এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আপনার এই যে এই বক্স টু এই বক্স আপনার একটা অ্যালাইনমেন্ট। তো এইখান থেকে আমরা এটাকে এখানে এটা আমরা সেন্টার করে নিলাম, আর উপর থেকে আমরা ডান পাশ থেকে কি আমরা দুই পাশ থেকে দুইটা আপনি কি রোলার নিয়ে নিলাম। রোলারটা নেওয়ার পরে আপনি কি করবেন, রোলারটা যদি লক থাকে তাহলে তো আপনার আনলক লেখা থাকবে, আর যদি লক না থাকে তাহলে অবশ্যই লক করে নিতে হবে। যদি লক করে আমরা যদি না নেই তাহলে হচ্ছে কি আপনার এই রোলার সহ কিন্তু আপনার ঘুরবে, রোলার সহ কি ঘুরবে। এখন দেখেন যখন আমরা এটাকে নিলাম তখন কিন্তু আমার যেই যেটার সাথে আমরা অ্যালাইনমেন্টটা করছিলাম এটা কিন্তু আপনার সেন্টার পয়েন্ট হয় নাই। এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটাকে একটু সেন্টার করে নিলাম, এখন আমাদের এটা সেন্টার পয়েন্ট হয়েছে। এখন আমরা কিন্তু আপনার চাইলে সেন্টার পয়েন্ট খুঁজে পাইছি, এটার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেট টুল, রোটেট টুল থেকে আপনার এই যে সেন্টার পয়েন্ট এইখান থেকে আমরা রাইট বাটনে মানে আপনার কি অল প্রেস করে আমরা ক্লিক করবেন, অল প্রেস করে কি আমার ক্লিক করবেন, তাহলে কি আপনার এখান থেকে এই যে আপনার সেন্টার পয়েন্ট চলে আসবে, প্লাস কি আপনার ডায়ালগ বক্স, এটাকে আমরা ডায়ালগ বক্স বলতে পারি, পাশাপাশি কি আপনার প্লেটও বলতে পারি। তো এখন আমরা এটাকে কয়টা দিব, এই যেটা নিলাম আমরা এটাকে কয়টা দিতে চাই সেটা, তাহলে আপনি এখানে 360 ডিভাইডেড বাই আপনার ধরেন 10 বা আপনি 12 বা 15টা দেন, তাহলে কি আপনার ওই অনুযায়ী কি আপনার এটা ডিগ্রি হয়ে যাবে। কপি দিলাম, তারপরে কি আপনার কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল কি ডি প্রেস করতে হবে, সিলেকশন থাকা অবস্থায় আপনার কি কন্ট্রোল ডি, যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে কি আমার এটা রিপ্লেস হয়ে যাবে, আর যদি আমরা বাইরে কোনো একটা ক্লিক করে ফেলেন ভুলে তাহলে কিন্তু আপনি কন্ট্রোল ডি দিলে কি আপনার আর রিপ্লেস হবে না। তো এই জন্য আপনার কি আগে করার সময় কি আপনার আগেভাগেই কি আপনার রিপ্লেস করে নিতে হবে। আমরা এই দুইটাকে আমরা একটু সিলেক্ট করে নেই, এই দুইটার গ্রুপ আছে, এই দুইটাকে আমরা লক করে রাখি, যদি আমাদের উপরের সবগুলো আমরা সিলেক্ট করার জন্য এই সবগুলোকে সিলেক্ট করলাম, গ্রুপ করে নেই যাতে আমার যে কোনো কাজে যাতে আমাদের সহযোগিতা করতে পারে তাড়াতাড়ি, এই জন্য কি আমরা গ্রুপ করে নিলাম, কালার চেঞ্জ করতে পারবো, সবগুলো একসাথে সিলেক্ট করে কি আমরা মুভ করতে পারবো, এই জন্য আমরা কি গ্রুপ করে নিলাম। এখন আপাতত আমার রোলারটা প্রয়োজন নাই, তাহলে কি আমার রোলারটাকে আমি একটু হাইট করতে পারি, দেখেন হাইট গাইড, হাইট কি গাইড, এটার নাম রোলার কিন্তু এটা কি আপনার গাইড, এটা কি গাইড, তো এইটাকে আমরা এখান থেকে হাইট গাইড করে দেবেন, তাহলে কি আপনার হাইট গাইড থাকবে। এখন যদি আপনি যতই রোলার আনেন সে রোলার কিন্তু হাইট হয়ে যাবে, এমন কিন্তু অনেক সময় হয় যে আপনার এখানে আপনি রোলার নিয়ে আসতেছেন কিন্তু রোলার দেখতে পাচ্ছেন না, সেটা কি আপনার এখানে হাইট, যখন আপনি শো গাইড করবেন তখন দেখবেন যে অনেকগুলা আইসা রয়েছে, কারণ আপনি কি অনেকগুলা নিয়ে আসছিলেন। ওকে, তো এখন আমরা এইটার উপরে আবার একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে এখান থেকে এই যে সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম, এইটাকে আমরা স্ট্রোক করে দেব, এটাকে কি আমরা ফিল আছে, এটা কি ফিল আছে, এটাকে আমরা স্ট্রোক করে নিলাম। স্ট্রোক করার পরে স্ট্রোকটাকে আমরা সেন্টার পয়েন্ট আছে এখান থেকে কি অ্যালাইনমেন্ট সেন্টার আছে, দেখেন অ্যালাইন স্ট্রোক টু সেন্টার, এখন আমরা যদি এটাকে বড় ছোট করি তাহলে কি আমার সেন্টার পয়েন্ট থেকে আপনি এটা কি বড় হবে। আমরা এটা কালারটা একটু পরিবর্তন করে নেই। এখন আরেকটা জিনিস, আমরা কোনো স্ট্রোক থেকে যদি এটাকে ফিল করতে চাই, এখন এটা কি স্ট্রোক আছে, যেমন এইটা আছে কি আপনার ফিল, দেখেন এটা কি আপনার ফিল আছে, স্ট্রোকে কোনো কালার নাই, যখন আমরা এইটা সিলেক্ট করি তখন ফিল কালার জিরো আছে, আপনার স্ট্রোক কালার কি আপনার দেয়া আছে।
এখন আমরা এইটাকে স্ট্রোক থেকে আমরা এটাকে ফিল করতে চাচ্ছি, স্ট্রোক থেকে কি ফিল করতে চাই। তাহলে এইখান থেকে আমরা অবজেক্টে চলে যাবেন, অবজেক্ট আপনার যেটা আমরা স্ট্রোক থেকে ফিল কালার যেটা করতে চাই সেটা কি করবেন, সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে কি আপনার এক্সপ্যান্ড, অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড আছে, এই এক্সপ্যান্ড এর উপরে ক্লিক করবেন। আর কিছু করতে হবে না, এখানে যা আসার আসবে এখান থেকে জাস্ট কি আপনি ওকে করে দেবেন। এখান থেকে যখন আমরা ওকে করে দেব তখন দেখবেন যে স্ট্রোক থেকে কালারটা রিপ্লেস হয়ে কি আপনার ফিলে চলে যাবে। এখান থেকে ওকে প্রেস করলাম, স্ট্রোক আর না, এটা কি এখন ফিল কালার হয়ে গেছে, ঠিক আছে, এটা কি আমার ফিল কালার হয়ে গেছে। এখন ধরেন আমার এখানে এরকম একটা জিনিস লাগবে, এই জন্য আমি এটা নিয়ে আসলাম। এইটাকে আপনি আর এক কিভাবে করতে পারতেন সহজে সেটাও করতে পারে, সেটাও দেখাই দিই। ধরেন আপনি এখান থেকে আবার একটা ইলিপস নিলাম, সেন্টার পয়েন্ট থেকে একটা ইলিপস নিলাম, আর কি করবেন এইটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, তাহলে কি আপনার বিতে কোথায় পেস্ট হয়েছে, এটা হচ্ছে পিছনে, যেটা কপি করলাম সেটার পিছনে কি পেস্ট হয়েছে। এইটাকে আমরা একটু হালকা বড় করে দিলাম, বড় করার পর এটার কালারটা একটু ধরেন আপাতত পরিবর্তন করে নিলাম। এখন লাগবে আমার এতটুকু, তাই না, ধরেন এতটুকু আছে এখানে। এখন এই দুইটাকে আপনি সিলেক্ট করেন, আগে হলুদটা করলাম তারপর এটা করলাম, তারপর শেপ বিল্ডার নিয়ে অল প্রেস করে এটা কেটে দেন, তাহলেও কি আপনার এটা হয়ে যায়। তাহলে আপনি দুইভাবেই করতে পারবেন, আপনি একটা ইলিপস নেওয়ার পরে সেই ইলিপসটাকে আপনি স্ট্রোক করে সেটাকে ফিল করতে পারবেন, দ্বিতীয় হচ্ছে আপনি দুইটা ইলিপস নিয়ে সেই ইলিপসের মাঝখানে যেটা আছে সেটা আপনি যদি কেটে দেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। দুইভাবে আমরা করতে পারি, দুইভাবে আমরা দেখাই দিলাম। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, আর এটা কি আছে আপনার লক আছে। এখন এইটা আমার লকটা খুলতে হবে, আনলক করলাম, আনলক করে এই দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে আমরা মাস্টার পয়েন্ট ধরলাম, তারপরে আপনার কি এখান থেকে অ্যালাইনমেন্ট এটা সেন্টার, তারপর কি আপনার সেম ভাবে এখান থেকে আমার আরো একটা লাগবে, তাহলে আমি এইটা আমি কপি করতে পারি অথবা আপনার এখানে আরেকটা আমি দিতে পারি। তাহলে এইটাই আমরা কপি করি, ধর এটা কন্ট্রোল সি কন্ট্রোল, এটা আমরা ফন্টে দিই কন্ট্রোল এফ, তারপর এটা কি অল শিফট ধরে আমরা এটাকে বড় করে দেন, অল শিফট ধরে কি আমরা এটাকে বড় করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে চাইলে আমরা একদম মিশিয়ে যদি দিতে পারি, দেখি মিশন যদি যায় তাহলে আমরা এখান থেকে মিশিয়ে দেব, অল শিফট ধরলাম, ওকে, দেখেন এইখান থেকে একটু দেখা যায় এটা। এই জন্য আমরা কি করব, যাতে আপনার এই কর্নার যাতে একটু দেখা না যায়, আপনার কি একটু দেখা যাচ্ছে, তো এই জন্য আমরা কি করব কন্ট্রোল জেড দিয়ে আগে যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাব। আমরা যখন এটাকে মিশাই দিতে গেলাম তখন কি আমার কিছু অংশ বাহির থেকে কি আমার দেখা যায়, তো এই জন্য আমরা করব কি এখন সবগুলোকে সিলেক্ট করবেন। এখন আপনার কি শেপ বিল্ডারের সহায়তা নিতে হবে, তাহলে শেপ বিল্ডার নিলাম, অল ক্লিক করে জাস্ট কি আপনি এটার উপরে এই যে বাড়তি যে অংশ আছে সেখানে অল ক্লিক করে ধরে রাখছি, আমি অল প্রেস করে ধরে রাখছি, আর মাউস দিয়ে কি আপনার কালো যে অংশটা আমার লাগবে না সেটাকে আমি প্রেস করছি, এটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে আপনি চাইলে বিভিন্ন রকমের কালার আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তো সবগুলোকে আপনি সিলেক্ট করলেন, শেপ বিল্ডার দিয়ে আপনি কালার করতে যাবেন। এখানে যদি আপনি অন্য কিছু দিয়ে কালার করতে গেলে সবগুলোই কালার হয়ে যায়, যেখানে আপনি শেপ বিল্ডার দিয়ে কালার করতে পারবেন। এই যে গ্যাপ আছে এই গ্যাপেও চাইলে আপনি কালার করতে পারেন, ধরেন আপনি এখানে সবুজ কালার দেবেন, এই গ্যাপে গ্যাপে আপনার কি সবুজ কালার হয়ে যাবে শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করলে, কিন্তু আপনি অন্য কিছু দিয়ে কিন্তু এই গ্যাপে কালার করতে পারবেন না, কারণ এই গ্যাপে কিন্তু আমাদের কিছুই নাই, গ্যাপে কিছু আছে, এই গ্যাপ কিন্তু ফাঁকা, এগুলো আমরা রোটেট দিয়ে কি আপনার আলাদা আলাদা নিয়েছি, গ্যাপে কিন্তু কিছু ছিল না। তাহলে আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করি, শেপ বিল্ডারটা সিলেক্ট করার পরে আমরা রেড কালারটা সিলেক্ট করব। এখন রেড কালার আমার সিলেক্ট আছে, এখন আপনার এই যে পয়েন্ট, এই পয়েন্টে পয়েন্টে কি আপনি শুধু রেড কালারটা সিলেক্ট করে দেবেন, তাহলে কি আপনার এখান থেকে রেড কালার সিলেক্ট হয়ে যাবে, আপনি যেই কালার দিতে চান সেই কালার কি আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেম ভাবে আমরা এখানেও দিব, সবগুলো কি আপনি এই শেপ বিল্ডার দিয়ে কি আপনি কাটাকাটি করতে পারবেন, প্লাস কি আপনি কালার অ্যাপ্লাইও করতে পারবেন। ওকে, আমাদের সবগুলো এখানে কালার বাকি আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে, এখন আপনার কি এখানে কালার হয়ে গেছে, তো এটা কি আপনার একটা চাকার মতো হয়েছে। এখন এইটাকে যদি আপনি এই ভিতরে সবগুলোকে যদি আমরা কালার করে দিই, আপনার শেপ বিল্ডার থেকে আমরা এখান থেকে ধরুন সবুজ কালার করে নিলাম,
অথবা আপনি প্রত্যেকটাই আলাদা আলাদা কালার দিলাম, এখান থেকে একটা আপনার, এখান থেকে আর একটা, সবগুলো আমরা আলাদা আলাদা কালার দেবো, প্রত্যেকটা বক্সে আলাদা কালার। প্রত্যেকটা বক্সে কি আপনি আলাদা আলাদা কালার অ্যাপ্লাই আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এই যেটা করছেন এইটা কিন্তু আপনার একটা এখানে টুল আছে, দেখেন এখানে প্লার গ্রিড টুল আছে, এখানে কিন্তু আপনার এরকম না হুবহু কিন্তু এখানে কিন্তু একটা টুল আছে আপনার, এই যে পোলার গ্রিড টুল, এটা কি আপনার পোলার গ্রিড টুল। এখানে আমরা একটু কালার দিয়ে রাখি আপাতত স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা আমরা একটু বাড়িয়ে নিলাম। তো এইটা কি আপনার পোলার গ্রিড টুল, এই পোলার গ্রিড টুল আছে, তারপর এখান থেকে আপনার রেক্টেঙ্গুলার গ্রিড টুল আছে। আমরা এই দুইটার ব্যবহার কি আমরা এখনই করতে পারি আপনার শেপ বিল্ডার দিয়ে, কি আপনি এটার যে কোনো অংশ কি আপনি যে কোনো জায়গায় আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন এই পোলার গ্রিড টুল দিয়ে। যদি আপনি এখন আমরা এমনিতে যদি আমরা এখান থেকে অ্যাপ্লাই করি তাহলে দেখেন সব কালার সব জায়গায় কালার অ্যাপ্লাই হয়ে গেছে। যদি আমরা এখন শেপ বিল্ডার নেই, শেপ বিল্ডার নিয়ে কিন্তু আমরা চাইলে বিভিন্ন জায়গায় আমরা কালার এটা অ্যাপ্লাই করতে পারবো। শেপ বিল্ডারটা আপনার তখনই ইউজ করা যাবে যখন আপনার দুইটা মাঝখানে আপনার গ্যাপ না থেকে ফিল আপ করা থাকবে। যেমন আছে কি আপনার এইটা হচ্ছে কি আপনার ওপেন পার্ট, আমরা এই যেমন আছে এটা, এইটা কি আমার ওপেন পাত আছে, এটা কি ওপেন পাত আছে, এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করে রাখলাম, এই দুইটা নিলাম। এখন এই দুইটার মাঝখানে যদি আমরা দিতে চাই তাহলে কি আমরা এখান থেকে, আচ্ছা এই দুই ফাঁকা জায়গায় কি আমরা এখান থেকে শেপ বিল্ডার যদি কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে কি আপনার এখানে কালার হবে না, কারণ আপনার এটা কি গ্যাপ আছে। আপনার যদি এখানে আপনার এইভাবেও থাকে তাহলে আমরা এটা কালার অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা সিলেক্ট করেন, এখন আপনার শেপ বিল্ডার দিয়ে কি আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। আপনার একটার সাথে কিন্তু একটা জয়েন নাই, একটার সাথে কি একটা জয়েন নাই, কিন্তু তারপরও আমরা আলাদা আলাদা আছে, সবগুলো স্ট্রোক কিন্তু আলাদা, সবগুলো স্ট্রোক কি আলাদা। এরপরও আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন, কারণ কি আপনার এই যে প্রত্যেকটা মাথা কি আপনার জয়েন আছে, প্রত্যেকটার সাথে কি এখানে অ্যাড আছে, এই জন্য কি আপনার এই যে শেপ বিল্ডার আছে এইটার পাওয়ার হচ্ছে আপনার এইটাই। আপনি এইখান থেকে আপনি চাইলেই কালার করতে পারবেন, কালার অ্যাপ্লাই ক্লিক করে জাস্ট কালার দিবেন তাহলে কি আপনার হয়ে যাবে। আর বাড়তি যে অংশগুলো এগুলো দেখেন তখন আলাদা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা গড়িতে ছিলাম তাই না? তো গড়ি করার জন্য কি আপনার প্রথমে আমাদের কি একটা সার্কেল লাগবে, ধরেন এতটুকু আমরা সার্কেল নিলাম, আর এটা কি আপনার হালকা সাদা, মানে এটা হচ্ছে ডার্ক সাদা, এইটাকে আপনার সেন্টার পয়েন্ট করেন, এই পুনপুন করে সেন্টার পয়েন্ট করে নিলাম, ঠিক আছে? এইটাকেও আমরা রোলারটাকে শো করব, শো করার পরে কি আমরা এটাকে এখান থেকে শো গাইড, তারপর আমরা এটাকে কি আপনার সেন্টার করে রাখি, তাহলে কি আমার এটা সেন্টার পয়েন্ট আছে, দেখেন সিলেক্ট করলাম, এটা কি আপনার সেন্টার পয়েন্ট আছে। আমরা আবার কি এটাকে এখান থেকে আমরা এবার একটা ডট আপনার কাটা নিতে চাই, সার্কেল আমরা দেখেন এটা কি আপনার সেন্টারে আছে, ঠিক আছে? যদি সেন্টার না থাকে একটু জুম করবেন, জুম করে কি আপনার এই যে সেন্টার ইন্টারসেক্ট, এখানে কি আপনার ইন্টারসেক্ট আছে, আপনার এটা কি সেন্টার হয়ে যাবে। এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রোটেট, রোটেট থেকে কি আমরা এটাকে অল প্রেস করে দিয়ে দিলাম। আমার লাগবে কয়টা, 12টা লাগবে, তাহলে কি 360 / 12, তারপর কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে আমরা সবগুলোকে রিপ্লেস করে নিলাম। যেহেতু এখানে একই কালার আছে তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে কালারটাকে আমরা সিলেক্ট করে ফেলতে পারি, কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে কি ও এইখানে আপনার একটা কালার আছে এই জন্য অ্যাডজাস্ট হয়ে গেছে, এই জন্য আমরা কি করবো এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো, তারপরে কি আমরা এখান থেকে কাটাটার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো, ঠিক আছে? দেখেন একটু আগে যে গ্রুপ করতে গেলাম গ্রুপটা হয় নাই কেন, এইখানে যে কালারটা ছিল এইখানেও সেম কালারটা ছিল, কিন্তু এই কালারটা গ্রুপ করা আছে, এই কালারটা এই জন্য কি আপনার গ্রুপের সাথে আর একটা গ্রুপ করতে যায় না, ঠিক আছে? এই জন্য কি আপনার গ্রুপটা হয় না, এখন কিন্তু আমাদের গ্রুপ এটা হয়ে গেছে।
তারপর লাগবে কি আপনার সেকেন্ডের কাটা লাগবে। সেকেন্ডের কাটার জন্য আমরা এখান থেকে এই যে লাইন টুলও নিতে পারি একটা, এই বরাবর আমরা একটা লাইন টুল নিলাম একদম, ঠিক আছে। লাইনটাকে আমরা স্ট্রোকটাকে আমরা ওয়ান ওয়ান পিটি করে নিলাম, দেখতে দেখা অনেক মোটা কিন্তু জুম আউট করলে এটা মোটা দেখা যাবে না। তাহলে এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেট টুল, রোটেট টুল থেকে অল প্রেস করে আমরা এখান থেকে 360 / 60 নাকি কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ধরে আমরা ডি প্রেস করে ধরে রাখি, তাহলে কি আমাদের এটা সবগুলো হয়ে যাবে। আর বেশি চাইপে ধরেন না, তাহলে আবার ডাবল ডাবল হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন এই যে উপরে যেটা আছে দেখেন, এখন আপনার এই যে ঘন্টা কাটার উপরে যেটা আছে এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, আবার চাইলে কি আমরা অ্যারেঞ্জ করে উপরে পিছনে পাঠিয়ে দিতে পারি। এটা আমরা তাহলে ডিলিটই করি, ধরেন এটা আমরা ডিলিটই করে দিলাম, এটা যেহেতু আমাদের লাগবেই না, এটা এমনি নিচে থাকবে, তাহলে আমরা এটাকে ডিলিট করে দিলাম, সবগুলোর থেকে আপনার ডিলিট করে দেন। এখন দেখেন ডিলিট যখন আপনি করতে যান আপনার এই যে এক্সট্রা একটা কষ্ট, তাই না, তার থেকে কি আমাদের অ্যারেঞ্জ করে যদি আমরা নিচে পাঠাই দিই তাহলে কিন্তু হয়, অথবা অ্যারেঞ্জ করে আমরা ওইটাকে যেটা আমাদের ঘন্টা কাটা আছে এটাকে আমরা যদি উপরে উঠাই দিই তাহলেও হবে, ঠিক আছে। ওকে, এখন আমার এই যে হলুদ যেটা আছে ঘন্টা কাটা কিন্তু গ্রুপ করা আছে, ওইটা কিন্তু গ্রুপ করা আমার নাই, তাহলে এটাকে আমরা একটু কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম, আর এরপরে আমরা সবগুলোকে সিলেক্ট করে মিনিটের কাটা যেটা আছে সেগুলোকে আমরা গ্রুপ করে নিলাম, ঠিক আছে। এই যে গ্রুপ হয়ে গেছে, এখন সবগুলোই আমার কি গ্রুপ আছে। ওকে, এখন আপনার ঘন্টা কাটা মিনিটের কাটা গেছে, আপনার কাটা বানানোর জন্য আপনার কি করা যায়, এইখানে কি আছে দেখেন, এখানে আপনার আছে পলিগন টুল, পলিগন টুলের মাথা কয়টা, ছয়টা, পলিগন টুলের মাথা ছয়টা। ধরুন আমরা একটা পলিগন টুল নিলাম, নেওয়ার পরে এইটাকে আমরা একটু ঘুরে দিলাম। এখন আপনি কাটা কয়েকভাবে বানাতেন, আপনি স্কোয়ার একটা শেপ নেন, আপনি একটা স্কোয়ার শেপ নিলাম, স্কোয়ার শেপ নেন, নেওয়ার পরে আপনার এখান থেকে একটা অংশ ধরুন আপনি ডিলিট করে দিলেন, ডিলিট করে দিলাম। এখন আপনার এখান থেকে একটু নিচে, ঠিক আছে, তারপর আপনি এটাকে ধরে শিপ ধরে আমরা একটু উপরে পাঠাই দিলাম। এইটাকে যদি আমরা রিফ্লেক্ট করে দেই, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে কি আপনার রিফ্লেক্ট, কপি, আপনার এইভাবে কি আপনার কাটা হয়। এখন এইটাকে যদি আপনি একটু রাউন্ড করতে চান, এটাকে যদি আমরা একটু রাউন্ড শেপ করতে চাই, আমাদের এইটার ভিতরে একটা শেপ আছে রিশেপ, এটা হচ্ছে কোথায় আপনার এই যে রোটেট টুলের যে পাশে, রোটেট টুলের কি পাশে একটা টুল আছে, তিনটা টুল আছে, এটার ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুল দিয়ে কি করতে পারেন, ধরেন এটা আমরা সিলেক্ট করলাম, এখান থেকে না দিয়ে আমরা আরেক জায়গায় যাই, ধরেন আপনার রিশেপ টুলের কাজ কি, আপনার রিশেপ বলছি কি আপনি এটা রিশেপ, এটাকে আপনি রিশেপ করতে পারবেন। এখন যেই শেপটা আছে মানে যে আকারে আছে সেটাকে আপনি পরিবর্তন করে অন্য একটা আকার দান করতে পারেন, তাহলে এখানে রিশেপ নেওয়ার পরে রিশেপ টুল সেট করে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর যখন আপনি এটাকে এইটা আমরা যে ডাইরেক্ট সিলেকশন টুল ধরি এখন, ঠিক আছে, আপনার এটা কি আপনি রিশেপ করতে পারবেন। আপনার এখান থেকে আপনি যে টুলটা আছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে যে রিশেপ টুল আছে এটা দিয়ে ধরে আপনি টেনে আপনি রিশেপ করতে পারবেন, আপনার রাউন্ড দরকার কি আপনি এটাকে রাউন্ড করতে পারবেন। আমার প্রথম যেটা হয় নাই, হয় না কারণ কি আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, এটা সিলেক্ট করতে হবে কি দিয়ে, আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। আপনার ধরেন এখানে আবার যাই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে যে রিশেপ টুল আপনার এখান থেকে ধরেন আপনার একটু মোটা চ্যাপটা করা দরকার, আপনি এখান থেকে একটু চ্যাপটা করে দিলেন, ঠিক আছে, আপনার এখান থেকে একটু দরকার, এটা আমার সিলেক্ট নেই, তাহলে আমার কি এটা আবার সিলেক্ট করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে রিশেপ, রিশেপ থেকে আপনার এখান থেকে, এই ঠিক আছে, আপনি যে কোনো কি আপনি এটাকে রিশেপ করতে পারবেন। ওকে, তো আমরা এইখান থেকে আমরা ঘড়ির যে কাটা আছে সেটা আপনি কয়েকভাবে বানাইতে পারি, আমরা যে যেইভাবে আপনি বানাতে পারেন সমস্যা নেই। এখন এইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা অল শিফট অল ধরে আমরা দুই পাশটা চাপাই দিলাম, অল শিফট ধরে কি আমরা দুই পাশটা
চাপাই দিলাম, এখন বেশি চিকন হয়ে গেছে। আমরা কি করতে পারি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট আমরা সেট করলাম, তারপরে কি এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাবো। এটা কি আমরা শিফট ধরে আমরা হালকা উপরের দিকে নিয়ে গেলাম, আর সেম ভাবে এখান থেকে আমরা এটাকে একটু শিফট ধরে হালকা নিচের দিকে নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, এইটাকে আমরা একটু বড় করতে পারি। এখন আবার ডাইরেক্ট সিলেকশনের টুল দিয়ে এইটাকে ধরে আমরা একটু বড় করে নিলাম। এখন এখন এই কাটাটার আগা মাথা কিন্তু সমান, আগা মাথা কি সমান। এখন এইটাকে ধরে আমরা একটু এখান থেকে এক, আর এই পাশ থেকে আমরা এক দুই দুই, তাহলে কি আপনার দুই পাশ থেকে আমরা দুই দুই করে নিলাম, তাহলে একটু আমাদের চিকন হয়েছে। যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা আরো একটা স্টেপ আগাতে পারি। ওকে, এবার ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা এইটাকে আমরা এখন ফিল করতে পারি, এটাকে আমরা ফিল কালার করে নিলাম। আমরা এখান থেকে আপনার কি কালার দেবেন, এটা আপনার একটু, অথবা আমরা যে কোনো একটা কালার আপাতত দিলাম, ঠিক আছে। ওকে, এখন কালকে আমরা কি করলাম, কালকের থেকে এখন কি আপনার আরেকটা শেপ, এই দুইটাকে আমরা সিলেকশন করলাম, সিলেক্ট করে কি আপনার সেন্টার পয়েন্ট করে দেব। সেন্টার পয়েন্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার নিলাম, দুই পাশ থেকে আমরা কেটে দিলাম, এখান থেকেও কেটে দিলাম, আর এইটাকে আমরা এখান থেকে কালো কালার করে দিলাম, ঠিক আছে। এটাকে আমরা কালো কালার করে দিলাম। এরপরে হচ্ছে কি, আমরা এখান থেকে আরো একটা শেপ নিব, এখান থেকে আমরা আরেকটা শেপ নিলাম, এই শেপটা কালারটা আমরা আপাতত কালো রাখি। দুইটাকে সিলেক্ট করে মাস্টার কি ধরে এইটাকে আমরা সেন্টার করে নিলাম। এখন এইটাকেও সেম ভাবে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিলাম, আর এইটাকে এখান থেকে আমরা একটু বড় করে নিলাম। আর এটা এখান থেকে এটা ডাবল হয়ে গেছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রথমটাকে আপনি টেনে বড় করে দেবেন, এ পাশ থেকে একটু আপনি বড় করে দেবেন, ওকে। এখন আপনি এটা রাখতেও পারেন, অথবা এটাকে আমরা ডিলেটও করে দিতে পারি। শেপ বিল্ডার থেকে এটাকে আমরা অল প্রেস করে আমরা এটাকে ডিলেট, ঠিক আছে। ওকে, এখন এইটাকে আমরা কপি করতে পারি, অল প্রেস করে আমরা এটাকে কপি করলাম, এবং এইটা কাটাটা একটু আপনার ছোট করতে হবে। তাহলে আমরা এই যে উপরে তিনটে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, তারপরে কি এখান থেকে শিফট ধরে নিচের দিকে আমরা একটু ড্র্যাগ করলাম, তাহলে কি আপনার ওইটার থেকে একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আপনার এটার থেকে একটু আপনার কি ছোট হয়েছে। ওকে, তাহলে আমার এখানে আপনার দুইটা কাটা হয়ে গেছে। এখন এইগুলোকে আপনি একটু গ্রুপ করে রাখি, যেহেতু এটাকে আপনার আলাদা আলাদা আছে, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, আর এখান থেকে কন্ট্রোল জি দিয়ে কি আপনি এটা গ্রুপ। এখন এইটাকে ধরুন আপনার ঘন্টার কাটা যেটা আছে, এইটাকে আমরা প্রথমে আপনার কি সেন্টার পয়েন্টে নিয়ে রাখেন, এটাকে আপনার ধরেন আমার এটা কি সেন্টার পয়েন্ট, এটাকে আপনি শিফট ধরে একটু ছোট করে দেন। এইটাকে যদি আপনি রোটেট করে যদি ঘুরাতে চাই, আপনার এইটাকে আপনি সেন্টার পয়েন্ট ধরে রোটেট করে অল প্রেস করলেন, অথবা এইখানে আপনার সেন্টার পয়েন্ট ধরে আপনি এটাকে জাস্ট ঘুরান, যে আপনি এটা কোথায় রাখতে চাচ্ছেন, এই কাটাটা, এই কাটাটা আপনি কোথায় রাখবেন। ধরেন আমরা এইখানে রাখলাম, ঠিক আছে, তাহলে এইটা আমরা এইভাবে থাকবে, আর এইটাকে আমরা ডিলিট করে দিলাম, এই দুইটাকে আমরা, আর এইটাকে আমরা এখানে বসাবো। প্রথমে প্রথমে বসাবেন, তারপরে কি আপনি এটা রোটেট করব, আমরা রোটেট টুল সিলেক্ট করবেন, এখানে সেন্টার পয়েন্ট ধরবেন, ধরে কি আপনার এটাকে ঘুরাবেন, আপনি এটা কোন দিকে রাখতে চাচ্ছেন। তাহলে আমরা এটা এই দিকে রাখলাম, দুইটাকে আমরা দুই দিকে রাখলাম, এখন এই দুইটাকে আপনার দুই দিকে আছে, ঠিক আছে। তো আমরা মাঝখানের জন্য আমরা একটা সেন্টার পয়েন্ট নেব, যে সেন্টার পয়েন্টের কাছে কি এটা আপনার থাকবে, এইটাকে আমরা একটু বড় করে দিই সেন্টার পয়েন্টটা।
কাটার থেকে কি আপনার একটু বড়, এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আপনার এটাকে কি আপনার এটা ভার্টিক্যালি উদয় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনার একটু আমরা আগাই দিই, তাহলে কি আমরা এটা সেন্টার পয়েন্ট হয়ে যাবে। ওকে ব্যাস, এখন এইটাকে আমরা এটার উপর রাখি। কাটা দুইটা একই একই দিক হয়ে গেছে, আমরা একটু ঘুরে দিই এটা এইদিকে, ঠিক আছে। দুইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। তারপরে আমরা এখান থেকে আমাদের যে সেন্টার পয়েন্ট আছে, আমরা এই সেন্টার পয়েন্টে কি আপনার এটা রেখে দিলাম, ঠিক আছে। এই দুইটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের গড়ির যে মূল যেই বডি পার্টটা, আপনার যে যেটা ঘোরে আর কি, সেটা আমরা নিয়ে নিলাম। এরপরে কি আছে আমাদের, এটার উপর যে আপনার একটা পার্ট আছে সেইটা, এটা করার জন্য আপনাকে এই সেন্টার পয়েন্ট থেকে আবার আপনি একটা বড় একটা সার্কেল নেন। আপনার গড়ির যে বডি সেটা থেকে কি আপনার একটু বড়, আর এটার কালারটা আমরা হালকা কালার একটু রাখলাম। আর এখন এই সবগুলোকে আমরা গ্রুপ করে রাখলাম, যাতে কি আপনার এটার উপরে আমরা ঠিকভাবে বসাতে পারি। অ্যারেঞ্জ করে আমরা কি করবো, এটা উপরে উঠে দিলাম, ঠিক আছে। তো এখন কি আপনার সব কিছু কি ঠিক আছে? আর একটু চাইলে আমরা একটু বড় করতে পারি ঘড়িটাকে, ওকে। এখন হচ্ছে কি আপনার ঘড়ির যে হ্যান্ড, যদি আমরা হাতের ঘড়ি বানাতে চাই, তাহলে কি আপনার এখান থেকে একটা শেপ, আপনার দুই পাশ কি আপনার একই মাপে নেবেন, এখান থেকে কি আপনার দুই পাশ কি আপনার যাতে সমান থাকে, এইটা আমরা কপি করি কি আপনার অপোজিট সাইড। এখন দুই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে মাঝখানে যে বডি আছে, এই বডিটাকে অ্যালাইন করবো এটার সাথে, এটাকে মাস্টার পয়েন্ট ধরলাম। তারপর কি আপনার সেন্টার, একদম সেন্টার টু সেন্টারই আছে, দুই তিনটাকে সিলেক্ট করলাম। শেপ বিল্ডার নেবেন, নিয়ে কি জাস্ট এখান থেকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই চারটা পয়েন্ট আমরা সিলেক্ট করবো। ডাইরেক্ট সিলেকশন কি, এই চারটা পয়েন্ট আমরা সিলেক্ট করে নেবেন, এখান থেকে একটা শেপ ধরে একটা আমার রাউন্ডের অপশন গেল তুই দেখেন, এখানে আপনার কি একটা সমস্যা রয়ে গেছে। আমরা জুম করে না দেখার কারণে আমরা যখন এটা কাজ আমরা যখন এটাকে অ্যাড করলাম, এখানে কিন্তু আমার রাউন্ড করার দরকার ছিল, এটা কিন্তু এখন কি আপনার রাউন্ডার হবে না। তাহলে কি আমরা যখন এটা নিব, নেওয়ার আগে আমরা কি করবেন, এই যে রাইট ফাঁকা জায়গায় ক্লিক করলাম, ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে আউটলাইন, এটাকে আমরা আউটলাইন করে দিলাম। আউটলাইন করলে আমরা দেখতে পারবো এই যে আপনার অ্যাড আছে কি নাই। তাহলে কি আপনার এটা আরেকটু ভিতরের দিকে নিতে হবে আমার, ঠিক আছে। এই যে আপনার একটু ভিতরের দিকে নিয়ে নিলাম, এখন কি আমার ঠিক আছে। আর একটু যদি আমি চাই একদম বরাবর, এইটাকে আমরা অল প্রেস করে এটাকে আমরা কপি কপি করে আমরা এটাকেও এখান থেকে ইন্টারসেক্ট সেন্টার পয়েন্ট। দেখেন আপনি অনেক জুম করতে পারবেন, এটা আপনি জুম করে তারপরে আপনি কি এটা করতে পারবেন। এখন আমরা আবার কি রাইট বাটনে প্রেস করে প্রিভিউ এবার আমরা সিলেক্ট করি, তারপর এখান থেকে শেপ বিল্ডার, এটাকে আমরা ডুপ্লিকেট করে রাখি, নাহলে আমার আবার কি আপনার যদি প্রয়োজন হয় তখন আমি আবার এটাকে করতে পারবো। দেখি এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এবার কিন্তু আমার সার্কেল পয়েন্ট চলে আসছে। এবার কিন্তু আমরা এটাকে চাইলেই কি আমরা রাউন্ড করতে পারবো। তাহলে আমরা একটা শিপ ধরে দুইটা তিনটা এই চারটা চারটা পয়েন্টকে ধরে আমরা একটু রাউন্ড করে নিলাম। আর এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট কি আমার একদম বেশি বড়, তো এই জন্য এটাকে আমরা একটু ছোট করে দেব। ছোট করার আগে আমরা এটাকে এটার ভিতরে আর একটা পার্ট এইটাকে আপনি অ্যালাইনমেন্ট করেন, এটাকে মাস্টার ধরে এটাকে আপনার অ্যালাইনমেন্ট, কালারটা একটু পরিবর্তন করি আপাতত, শিফট ধরে আপনার দেখেন এই দুইটা কিন্তু আপনার এখান থেকে আমরা যতটুকু কাটতে চাই এখান থেকে আপনার শিট ততটুকুই কি আপনার কাটতে হবে। ইন্টারসেক্ট এখান থেকে আপনার ইন্টারসেক্ট, এখন এই এখন আপনার এই সবগুলোকে সিলেক্ট করলাম আমরা শেপ বিল্ডার দিয়ে,
অল প্রেস করে মাইনাস, এখন কি আপনার অল প্রেস করে কি মাইনাস করবেন, তারপরে রাইট ব্যাক সিলেকশন করে আপনার বাইরের যে অংশটা আছে বাইরেরটা, বাইরের যে পাতটা আছে এইটা আমরা সিলেক্ট করব। তারপরে কি আপনার এখান থেকে একটু আমরা রাউন্ড করে দিলাম, এখন কি আমরা একটু রাউন্ড করে নিলাম, এই বডিটা আপনার একটু বেশি বড়, এই জন্য আমরা কি করব সবগুলোকে সিলেক্ট করলাম এখান থেকে, শুধু কি উপরের পয়েন্টটা, উপরের পয়েন্টটা সিলেক্ট করে আমরা এটাকে কি আপনি ডাউন অ্যারো শিফট ধরে যদি ডাউন অ্যারো প্রেস করেন, দুইবার ডাউন অ্যারো প্রেস করলাম, আর এখান থেকে সেম ভাবে দুইবার আপ অ্যারো প্রেস করলাম, তাহলে মোটামুটি আমার এখন কি আপনার এটা হয়ে গেছে। এখন আমি সবগুলোকে ধরে একটা ডুপ্লিকেট করে রাখলাম, তারপর এইটাকে অ্যারেঞ্জ করে পিছনে পাঠাই দিই, সেন্ড টু ব্যাক, সবগুলোকে সিলেক্ট করলাম এখান থেকে সেন্টার, ওকে। এখন হচ্ছে কি আপনার বেল্ট, তো আমরা আর্টবোর্ডটাকে আমরা বড় ছোট করতে পারি, আর্টবোর্ডটাকে বড় ছোট করার জন্য কি আপনার এখান থেকে আর্টবোর্ড টুল, আর্টবোর্ড টুলটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, তারপর অল প্রেস করলাম দুই দিক থেকে চলে আসলো, আর এখান থেকে অল প্রেস করলাম কি আবার দুই দিক থেকে এটা বড় হয়ে গেল, ঠিক আছে। তো এতটুকু থেকে আমার এখান থেকে বেল্ট থাকবে, ধরুন এখন আপনার বেল্ট করার জন্য এখান থেকে আমরা এই যে বেল্ট দেখেন আপনি এটা সমান আছে কিনা, সমান করার জন্য দুইটাকে সিলেক্ট করবেন, এইটাকে মেইন ধরে আমরা কি এটা অ্যালাইনমেন্ট, তাহলে কি আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন এই ঘড়ির এই মাথা কিন্তু একটু রাউন্ড থাকে, একটু কি রাউন্ড থাকে, এখন এটাকে একটু রাউন্ড করার জন্য আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, এখানে কি আপনার এই যেগুলো আছে এগুলো কি আপনার অ্যাঙ্কর পয়েন্ট, এখন এখানে আমার আরো ডাবল অ্যাঙ্কর পয়েন্ট লাগবে, মানে আরো দুইটা লাগবে। এখন যদি অ্যাঙ্কর পয়েন্ট আমরা দিতে চাই তাহলে হচ্ছে কি আপনার এখানে আপনার পেন টুল আছে, এটা কি পেন টুল, এই পেন টুল দিয়ে কি করবেন আমরা এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, আর এইখানেও কি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, পাতের উপরে দিয়ে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে প্লাস সাইন আছে প্লাসের উপরে আপনার প্লেস করলে কি আমরা এটাকে, এখন এটা আপনার সঠিক জায়গায় আছে কিনা সেটা দেখার জন্য আমরা এখান থেকে রোলারটাও নিয়ে নেবেন, কারণ আপনার যদি কম বেশি হয় তাহলে আপনার আবার কাজ করতে কম বেশি হয়ে যাবে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম এটার উপরে ঠিক দুইটা অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট টুল দুইটা নেওয়ার কারণে কি সুবিধা হয়েছে আমার, আমি এখন এইখানে আপনি চাইলে এই দুইটাকে আমরা একটু বড় করে দিয়ে দেখেন, একটু বড় করে দিলাম আর এই দুইটাকে আমি একটু ভিতরের দিকে নিয়ে নিলাম, একটাকে আপনার একটু এদিকে আরেকটাকে আমি একটু এদিকে। এখন যদি আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্টটা না নিতাম তাহলে কিন্তু আমি এখান থেকে যেরকম বাঁকা করলাম তাহলে কিন্তু পুরো বডি পার্টটাই কিন্তু আপনার বাঁকা হয়ে যেত। এখন এই দুইটা নেওয়ার কারণ কি আমার এই ঘড়িটা এখান থেকে কি একটু রাউন্ড করতে হবে, এই যে এরকম থাকে না এরকম থাকে, তাহলে কি আমরা একটু একটু হালকা এই যে রাউন্ড করে নিলাম। এখন এখন আমরা কি করতে পারি আপনার এইটাকে আপনার রোলারগুলোকে আপাতত আমরা একটু হাইট করে রাখি, রোলারগুলোকে আমরা হাইট করে রাখলাম, এইখানে আপনার কি থাকে ছিদ্র মতো থাকে, সেইটা করার জন্য আপনার এখান থেকে ওভাল যে আছে ইলিপস টুলটা একদম সার্কেল না নিয়ে হালকা একটু আপনি কি একটু লম্বা, হালকা একটু কি লম্বা, এই যে এখন এইটাকে আমরা কি করতে পারি আপনার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেবেন না বি দেবেন, নিচেও রাখতে পারি আমরা উপরেও রাখতে পারি, উপরে রেখে এটা নিচের যদি একটু দেন তাহলে আপনার কালারটা একটু পরিবর্তন করে দিতে হবে, যাতে আপনার একটার উপরে যখন আমরা রাখবো তখন কি আপনার এটা যাতে বোঝা যায়, এইটা কি আপনার নিচের দিকেও থাকতে পারে অথবা উপরের দিকেও থাকতে পারে, আমরা এখন এটার উপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটার উপরে গিয়ে বসাই দেখি বোঝা যায় কিনা, একটু বড় করে নিলাম আর একটু, আচ্ছা এটা নিচের যে কালারটা আছে আর আমাদের ঘড়ির যে কালারটা এটা অ্যাড হয়ে গেছে, আমরা এটাকে একদম ব্ল্যাক কালার করে দেন, এটাকে একটু আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যাতে বোঝা যায় এমন একটা কালার দিতে হবে, আর একটু বড় করে রাখি এখানে স্পেস, আর উপরেরটাকে আপনার আর একটু লাইট রাখি, ঠিক আছে ওই যে এইটার আপনার আরেকটু আরেকটু ডার্ক, ঠিক আছে এখন এটা বোঝা যাবে, শিফট ধরে দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, আর দুইটাকে সিলেক্ট করে এইটাকে মেইন ধরে এইটাকে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে এইটাকে ধরে আমরা দুই তিন পাঁচটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে এক দুই তিন চার
পাস আর একটু ভিতরের দিকে থাকবে এগুলো। অ্যারো প্রেস করে আমরা, আপ অ্যারো প্রেস করে আমরা একটু ভিতরের দিকে নিয়ে নিলাম। ওকে, এখন আর সৌন্দর্যের জন্য কি করা যায়? আমরা যে ড্যাশ লাইন দেখলাম তাই না, এখানে ড্যাশ লাইন দেখলাম না? ধরেন এটা একটা চামড়ার মতো পড়বে আর কি, সেটা ড্যাশ লাইন যদি করতে চাই দেন এইটাকে আমরা কি করবেন, সিলেক্ট থাকা অবস্থায়, যদি আমরা এখন এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে কোথায় যাব, পাথ, এখান থেকে আরেকটা কাজ দেখলাম না, আরেকটা কাজ কি দেখছি, এখান থেকে স্প্লিট ইনটু কি গ্রিড দেখছি তাই না। এখন দেখবো কি আপনার অফসেট পাথ, এখন কি অফসেট পাথ দেখবো, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ অথবা আউটলাইন স্ট্রোক। আমরা অফসেট পাথ নেই, এখান থেকে আমরা অফসেট পাথ দিলাম, দেখেন এটা কি আপনার বড় হয়ে গেছে, এখানে দেওয়া আছে কি 10 পিক্সেল, এই 10 পিক্সেল আমরা 10 মাইনাস 10 পিক্সেল যদি দেই তাহলে এটাকে আমার ভিতরের দিকে আসছে, এটা কি আমার ভিতরের দিকে আসছে। এখান থেকে ক্লিক করলাম, তারপরে স্ট্রোক থেকে এখান থেকে ড্যাশ লাইন, ঠিক আছে, দেখেন এই যে ড্যাশ ড্যাশ চলে আসছে। কালারটাকে অবশ্যই আমরা একটু আপনার এই যে এরকম কি আমরা এখান থেকে তাহলে কি করবেন, যে কোনো শেপ, এই শেপটাকে আমরা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কি অফসেট পাথ, মাইনাস টেন, এই জন্য আপনার ডায় -10 পিক্সেলের জায়গায় অন্য কিছু থাকতে পারে, তো যখন করবেন তখন দেখবেন এটা যদি সামনে কিছু না থাকে তাহলে হচ্ছে প্লাস, বাইরের দিকে যাবে, আমার লাগবে কোথায় ভিতরের দিকে, তাহলে আমরা সামনে শুধু কি আমরা মাইনাস দিয়ে দিলাম, তাহলে আমরা এটা হয়ে গেল। এখন সেম ভাবে এই পাশেও লাগবে, এই পাশে আমাদের একটা সার্কেল, আগে আমরা একটান থেকে একটা রেক্টেঙ্গুল নিয়ে নিই, এই দুইটা যাতে মাপ সমান থাকে এই জন্য আমরা এখান থেকে ঠিক আছে কিনা দেখার জন্য, দেখেন যখন আমরা এটা নিলাম দেখেন ওই যে স্ট্রোক কিন্তু এটা রয়ে গেছে, এই জন্য আমরা স্ট্রোক কালারটাকে আপনি এখান থেকে অফ করে দিলাম, তাহলে কি আমার ওই স্ট্রোকটার এখানে শো করবে না, তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম সেন্টার, ধরলাম এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে এটাকে আপনি আরেকটু আগাই দিলাম। ওকে, এখন এইখানে কেমন থাকে, এখানে একটা হুক থাকবে তাই না, এখন সেই হুক বানাবেন, বানানোর জন্য একটু বাড়তি এখান থেকে কি আমরা একটু বাড়তি নিয়ে নিলাম, তাহলে আমরা এখান থেকে আপনি শেপ বিল্ডার নিয়ে কি আপনি এখান থেকে যদি মাইনাস করে দিই আমরা, তাহলে কি আপনি এটা মাইনাস হয়ে যাবে, আমরা যদি এটাকে একটু বড় করে দিই, এখন বেশি একটু লম্বা লাগবে আর একটু, আমরা এইটা না কেটে এইটার উপরে আমরা আরেকটু লম্বা নিয়ে নিলাম, আর এইটার উপরে আমরা একটু কপি করে সেম কালারটা একটু আমরা পরিবর্তন করে নিলাম, আর এইটাকে আপনি আর একটু বড় করে দেন, এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, এখন কি আপনার শেপ বিল্ডার দিয়ে আপনি এটা অল প্রেস করে আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে, এখন কি আমরা এই যেখানে আমরা রেখে দিলাম, এইখানে একটু বেশি চিকন হয়ে গেছে, এটা কি আপনার বেশি চিকন, এই দুই পাশটা একটু মোটা হয়ে গেছে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই দুইটা টুল একসাথে সিলেক্ট করলাম, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট টুল, তারপর ধরে আমরা একটু এটাকে শিফট ধরে নিলাম, এটা আপনার একটু মোটা করে নিলাম, আর এই দুইটা একটু চিকন করা দরকার, তাহলে শিফট ধরে একবার বেশি 1 2 3, আর এই পাশ থেকেও কি আপনার 1 2 3, ব্যাস এইটা আমরা ধরেন এই পর্যন্ত আমরা রেখে দিলাম। এরপরে কি মাঝখানে একটা থাকে না, আরেকটা, আরেকটার জন্য আমরা এখান থেকে এই যে রাউন্ড রেক্টেঙ্গেল দেখেন এটার ভিতরে কি রাউন্ড রেক্টেঙ্গেল যেটা আছে, এই রাউন্ড রেক্টেঙ্গেলটাকে আপনি এটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করে অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার, এখন কি করবেন আপনার এইটাকে আরেকটু ভিতরের দিকে নিয়ে রাখি, আরেকটু চ্যাপটা
আরেকটা চ্যাপ্টার, ওকে। এখন আপনার এখান থেকে শেপ বিল্ডার দিয়ে মাইনাস, ঠিক আছে। এর পরে কি করবেন আপনি, আরেকটা বড় নেবেন, সেইটা কি আপনার এটার থেকে একটু চিকন হবে, আর কালারটা আপনার এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। ব্যাস এখানে শেষ। আর এখানে কি আপনার এই যে জিনিসটা দেওয়া বাকি আছে, এইটা আবার দেখেন, এখন সিলেক্ট করলাম অবজেক্ট, অবজেক্ট থেকে কি আপনার পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে এই যে মাইনাস, ওকে। এখান থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে আপনার কি ড্যাশ লাইন, তারপরে কি আপনার এটা ওকে হয়ে গেছে। তাহলে কি আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় কি আপনার ঠিকভাবে থাকবে। ওকে, এখন এইখানে একটা অপশন রয়ে গেছে বাকি, সেটা হচ্ছে কি আমরা এই সবগুলোকে আনগ্রুপ করলাম, সবগুলোকে আনগ্রুপ করে দিলাম, এখন শুধু এইগুলোকে লক রেখে শুধু আমরা কাটাটাকে সিলেক্ট করব। এই কাটাটাকে আমরা সিলেক্ট করলাম, চলে যাবেন ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাস, স্টাইলাস থেকে আপনার ড্রপ শ্যাডো, আমরা এখান থেকে একটু কি আপনার ড্রপ শ্যাডো দিয়ে দেবো এখানে, দেখেন এই যে ব্লার যে অপশনটা আছে, ব্লার, এই ব্লার যখন আপনি কম থাকবে, দেখেন এক যদি আমরা করি তখন কিন্তু স্পষ্ট শ্যাডোটা দেখা যায়, ঠিক আছে। তো এই ব্লারটাকে আমরা একটু কম করে নিলাম, আর এখান থেকে আপনার ওয়াই হচ্ছে কি আপনার বাম দিকে যাবে, আর এক্স হচ্ছে কি আপনার ডান দিকে যাবে। এই যে এখান থেকে আমরা যদি এক্সটাকে যদি আমরা বাড়াই তাহলে দেখেন এটা পিছনের দিকে যাচ্ছে, আর ওয়াইটাকে যদি বাড়াই কমাই তাহলে কি আপনার উপরের দিকে যাচ্ছে। তো এইটাকে আমরা একটু কম করে নিলাম, আর এটাকে আমরা একটু বেশি হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটু কম করে নেব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে একটু শ্যাডোর মতো পড়ছে, এখন কি আপনার ওকে আছে, ঠিক আছে। তো এই হচ্ছে কি আপনার ঘড়ি, আর কিছু বাকি আছে ঘড়ির, আচ্ছা সেকেন্ড দেখাটা লাগবে না। এই দুইটা একটু বেশি বড়, আপনার এইটাকে আমরা আর একটু ছোট করে দেন, এটা একটু লক হয়ে আছে, অবজেক্ট থেকে আনলক, এই দুইটা, এই দুইটা আমরা 1 2 3 4 5 6 7 এখান থেকে 7টা নিলাম, আর এখান থেকে আমরা 7টা নেব, 1 2 3 4 5 6 7 সবাই যদি আমি করি তাহলে আপনারা কি করবেন, আপনারা কিছু করতে হবে না, আপনারা সেকেন্ডে কাটা বানিয়ে নিন, ঠিক আছে। অল প্রেস করে আমরা এটাকে ঘুরাই দেই, এখন আপনারা চাইলে এটাকে আপনি অন্য কালার পরিবর্তন করেন, কোনো সমস্যা নাই। এই বডির কালার ধরেন আপনি আরেকটু আরেকটু ডার্ক দিলেন, এক হয়ে গেল, এই যে এখন আপনার একটু বেশি ভালো লাগবে আর কি, উপর থেকে শ্যাডো শ্যাডো পড়ছে আর কি এরকম, ঠিক আছে। ওকে করেন করেন, এখন করে ফেলেন, আর তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে কোনো?